আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়া ও অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও একটি কাজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমার হাতে স্যামসাং এর একটি ফোন, এটি হচ্ছে স্যামসাং A30s, আর এই হলো ফোনের মাদারবোর্ড। দেখতে পাচ্ছেন যে আমার হাতে মাদারবোর্ড রয়েছে, আর এটা ফোন চ্যাসিস, ডিসপ্লে, ব্যাটারি এখানে রয়েছে। বর্তমান সময়ে আমরা খুব বেশি লক্ষ্য করতেছি যে আপডেট যে সেটগুলো এসেছে আমাদের, এই সেটগুলো অটো রিডিং এর প্রবলেম, অটো রিডিং 1, 2 বা 3, অটো রিডিং 4, 5, 7, এই সমস্যাগুলি আমরা সমাধান করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি যে আসলে আমরা কীভাবে সমস্যাগুলি সমাধান করতে পারি। তো সেই অটো রিডিং নিয়েই কথা হবে। তো আমরা দেখে নিব আজকে আমরা এই ফোনটির অটো রিডিং আমরা কীভাবে দূর করতে পারি, আর আসলেই অটো রিডিংটা আছে কি না আমাদের বোর্ডে আমরা সেটিও চেক করে নেবেন। চলুন আমরা কাজটি দেখে নিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমার হাতে সানশাইনের যেই কেবলটা, এই ফিক্সড ব্যাটারিগুলো চেক করো, আমি এখানে ঢুকালেও ঢুকাতে পারবো, তো আমি আমার সুবিধার্থে খোলামেলা করবো না, আমি এখানে লাগিয়ে নিলাম। এরপরে আমরা স্যামসাংয়ের যেই কোডটি রয়েছে আমরা সেটি দেখব, এটাকে নিলাম। এবার মাদারবোর্ডে আমরা প্রেস করব। দেখতে পাচ্ছেন যে আমি কিচ্ছু করি নাই, এখানে ডাইরেক্ট অটো রিডিং 5। এই সমস্যাটা আসলে আসে কই থেকে এটি আমাদের জানা খুব বেশি প্রয়োজন। তো আগের এই সেটগুলো কিছু ক্যাপাসিটর শর্ট থাকতো, আর সাব পিএম বা চার্জিং আইসি যাই যেটা বলে বা পাওয়ার আইসি, এই সব থেকে এই সমস্যাগুলি আসতো। কিন্তু রিসেন্টলি বেশ কিছু সেট বের হয়েছে যেগুলো এই অটো রিডিং 2, 4, 5, 7, এই অটো রিডিংগুলো এই সেকশন থেকে আসছে না। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে নেটওয়ার্কের প্যাডটি উঠিয়ে রেখেছি। নেটওয়ার্কের যেই স্টিল থাকে এখানে, এই যে এরকম স্টিল থাকে, এই স্টিলটা উঠিয়ে রেখেছি। তো আমরা এটা চার্জিং আইসিতে যাব না, ঠিক আছে, আমরা পাওয়ার আইসিতে যাব না, আমরা জাস্ট এখান থেকে সুন্দরভাবে দেখে নিব যে এদিকে কোনো ফাঙ্গাস রয়েছে কিনা। বন্ধুরা, আমার কাছে মাইক্রোস্কোপ রয়েছে, আমি মাইক্রোস্কোপে দেখেছি যে কোনো প্রকার ফাঙ্গাস নেই, ঠিক আছে। আচ্ছা, ফাঙ্গাসটা কীভাবে আসে, যখন একটা সেট ওয়াটার ড্যামেজ হওয়ার পরে সেটটিতে ফাঙ্গাসের তৈরি হয়। তো যদি ফাঙ্গাস থাকে সেক্ষেত্রে ক্যাপাসিটরগুলো চেক করে নিতে হবে, ঠিক আছে, যে কোনো ক্যাপাসিটরে ত্রুটি রয়েছে কি না। আর এই নেটওয়ার্ক সেকশনে আমরা বেশ কিছু ক্যাপাসিটর পাবো, ফাঙ্গাস যদি নাও থাকে আমরা এই ক্যাপাসিটরগুলোকে চেক করব যে শর্ট রয়েছে কি না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপাসিটর 2টি শর্ট রয়েছে। তো এই ক্যাপাসিটরের জন্য শর্ট না, আর কোনো ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে না। এখানে 2টি বড় ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরটাকে শর্ট দেখাচ্ছে। তো এই ক্যাপাসিটরটা আমি রিমুভ করব না, কারণ আমি বেশ কিছু এই ধরনের সেটে কাজ করেছি, আমি দেখেছি যে 90% সময় এই ক্যাপাসিটর শর্ট থাকলেও এই শর্টটা আসলে ক্যাপাসিটর থাকে না, এখানে শর্টটি থাকে হচ্ছে এখানকার নেটওয়ার্ক আইসি, আর এই আইসিটির মডেল হচ্ছে 1146/40। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি এই নেটওয়ার্ক আইসি উঠিয়ে দেখব যে কী অবস্থা হয়। যে যার সুবিধা মতো যে যেরকম হট গান ইউজ করে সেই অনুপাতে হিটটি দিব, আমি আমার মতো দিয়ে নিচ্ছি। তবে এইসব দামি সেট মাথায় রাখতে হবে যেন তাড়াহুড়া করতে গিয়ে সেটের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়।
দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক আছে, আমি উঠিয়ে ফেলেছি সুন্দরভাবে, আমি এটাকে রেখে দিলাম। এবার আমরা শর্টটা চেক করব, ক্যাপাসিটরটা আসলে শর্ট আছে কিনা। এখন যদি ক্যাপাসিটর শর্ট থাকে সেক্ষেত্রে ক্যাপাসিটরের প্রবলেম, আর যদি ক্যাপাসিটর শর্ট না থাকে সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক আইসিটাই সমস্যা রয়েছে। দেখতে পাচ্ছেন যে অটো রিডিংটা যায়নি, তো দীর্ঘদিন পরে এই কাজটা মিস্টেক হলো, ব্যাপার না। যাই হোক, টার্গেট ছিল নেটওয়ার্ক আইসির উপরে, তো নেটওয়ার্ক আইসিটা ভালো রয়েছে। এবার আমরা এখান থেকে যে ক্যাপাসিটরটা শর্ট পেয়েছি সেই ক্যাপাসিটরটাকে রিমুভ করে দেখব কি হয়। এই ফ্যানটা বন্ধ করো তো অন্তর। এখানে তিনটি ক্যাপাসিটর আমি উঠিয়ে নিলাম, নেওয়ার পরে চেক দিয়ে দেখবো আবারও যে আমার শর্টটা ক্লিয়ার হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে তিনটা ক্যাপাসিটর আবারও রিমুভ করেছি। এবার আমরা সকেটটি লাগিয়ে দেখব কেবল কি রেজাল্ট দাঁড়ায়, আমাদের অটো রিডিং যায় কি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত অটো রিডিং যায়নি, অটো রিডিং 5ই রয়েছে। তো এখানে আরেকটি ক্যাপাসিটর শর্ট ছিল, সেটা হচ্ছে এখানে, হয়তো এভাবে দেখানোই যাচ্ছে না। তো এবার লাস্টবারের মতো আরও একটি ক্যাপাসিটর যেহেতু শর্ট আছে আমরা এটিকেও রিমুভ করে নেব, যেহেতু আমার এই তিনটা রিমুভ করার পরে অটো রিডিং 5 আছে, তার মানে আমাকে বুঝতে হবে আমার এই ক্যাপাসিটর ভালো। এবার আমি এটিকে উঠিয়ে নিলাম, এবার আমরা কেবলটি ঢুকিয়ে দেখব যে কি দেখায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অটো রিডিংটা ছেড়ে দিয়েছে এবং ফোনটি রান হওয়ার চেষ্টা করতেছে অটোমেটিকলি। তো আমরা দেখব যে আসলে ডিসপ্লে লাগিয়ে এটি রান হয় কিনা। আমরা যে রিডিংটা পাচ্ছি তাতে মনে হচ্ছে ফোনটি রান হয়েছে। তো তার আগে আমরা এবার ক্যাপাসিটরটা চেক করে নিই যে আসলে কোন ক্যাপাসিটরটাই সমস্যা ছিল। এই ক্যাপাসিটরগুলো তো নিঃসন্দেহে ভিড় দিবে না, কারণ এগুলো ভালো ছিল। এগুলো আমাকে আবার মাদারবোর্ডে যেটা যেভাবে ছিল সেভাবেই লাগাতে হবে। আর এটা দেখে আমরা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখো ভিডিওতে দেখানো যায় কি না চেষ্টা করো, এই যে শর্ট। আমরা প্রোব চেঞ্জ যদি করি তাও শর্ট দেখাবে, এই ক্যাপাসিটরটা শর্ট। এটা আমরা এখান থেকে ফেলে দিব, এটার প্রয়োজন নেই আমাদের। তবে এই তিনটা ক্যাপাসিটর এখানে, জানি না দেখা যাচ্ছে কি না ভিডিওতে, এই তিনটি ক্যাপাসিটার আমাদেরকে চেঞ্জ এখানে পুনরায় লাগাতে হবে। লাগিয়ে আমরা এই আইসিটাই এখানে লাগিয়ে দিলে আমরা নেটওয়ার্ক পাবো সেটে। তো এই আইসিটা আজ আমি লাগাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কেননা আমার টার্গেট ছিল নেটওয়ার্ক আইসির উপরে। তো যেহেতু আইসি ভালো রয়েছে, আবার আইসি লাগানো, ক্যাপাসিটার লাগানো,
এই কারণে আপাতত আমি লাগাবো না। তবে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা ফোনটির অটো রিডিংটা যায় কিনা সেটি দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফোনটি ওপেন হচ্ছে না, হয়তো ব্যাটারিতে চার্জ নেই। আমি আরও একবার পাওয়ার কেবল নিব। এবার দেখতে পাচ্ছেন এই যে অটো রিডিং নাই, তখন যে কোনো ক্রমেই হয়তো পাওয়ার বাটন প্রেস হয়েছে। এবার পাওয়ার বাটনটা আমরা প্রেস করে দেখি। এখনো কোনো রিডিং নাই, এখানে ক্লিপ খুলে যে থাকতে পারে। এটা টাইপ সি কেবল দিয়ে তো চার্জিং, বোর্ড থেকে তুললে ঠিক আছে দাও। যেহেতু আমাদের ফোন এভাবে চালু হলো না, আমরা ব্যাটারির ভোল্টেজটি মেপে দেখব। আমার কেবলটাও একটু একটু লুজ কানেক্ট আছে, ত্রুটি দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে ব্যাটারিতে ভোল্টেজ শো করছে না। আমাকে আবার হয়তো কেবলেরই সাহায্য নিতে হবে, নয়তো ব্যাটারিকে আমার আবার পুনরায় রিচার্জ করে দেখতে হবে। আমি আরও একবার কেবল লাগিয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লে লাইন যদি উঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদের ফোনটি চালু হচ্ছে, কিন্তু ডিসপ্লে লাইন রাখলে চালু হচ্ছে না। সেক্ষেত্রে আমি ইউএসবি লাইনটা খুলে দিব তলে থেকে, আমরা দেখব ইউএসবি খুলে দিয়ে কী হয়। ইউএসবি লাইনটা খুলে দিয়ে আবার ডিসপ্লে পড়ালাম। এবার দেখি আমাদের পাওয়ার বাটন প্রেস করে, এবার দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার প্রেস করার পর রিডিং এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে স্যামসাং গ্যালাক্সি A30s লেখা এসেছে, তবে সেটটাতে অটো রিডিং ছিল। অটো রিডিংটা আমরা কীভাবে দূর করেছি এটি দেখেছেন। এরপরে জানি না কী প্রবলেম রয়েছে, এখানে আমি এই লাইনটা খুলে রেখেছি। এটি লাগালে আমাদের পাওয়ার প্রেস করলে পাওয়ার পাচ্ছে না, পাওয়ার বাটন প্রেস করলে কোনো সেন্স দেখাচ্ছে না। যে কোনো ত্রুটি থাকতে পারে এখানে, এটা আমাকে দেখতে হবে কাজ করে কেন এরকম সমস্যা হচ্ছে। হয়তো আমাদের এখানে যেই লজিকটা রয়েছে, চার্জিং লজিক আমরা যেটাকে বলি, হয়তো বা এই চার্জিং প্যানেলে কোনো প্রবলেম রয়েছে যার কারণে এই সমস্যা হচ্ছে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে আমরা যদি এটাকে খুলে ফেলি এখান থেকে, দেখতে পাচ্ছেন আমি খুলে ফেলার পর যদি পাওয়ার বাটন প্রেস করি সেক্ষেত্রে আমার ফোনটা সম্পূর্ণরূপে স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ফোনটি স্টার্ট হয়েছে। তো বন্ধুরা এই কাজটির মূল উদ্দেশ্য ছিল আমাদের অটো রিডিংটা দূর করা। তো আসলে অটো রিডিং আসলে বর্তমান সময়ের যে ফোন সেটি আমরা কীভাবে কাজ করব সেটি দেখানোর চেষ্টা করলাম। তবে কাজের মাঝে অনেক বাধার সৃষ্টি হয়েছে, তবে এটি কোনো বিষয় না, কারণ কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে আর সকল বাধাকেই আমাদের ঠেলে জয়টা ছিনিয়ে নিয়ে আসতে হবে।
এভাবেই কাজ করতে হবে। আমরা সবসময় সব কাজ যদি ঠান্ডা মস্তিষ্কে একটু দেখে শুনে কাজ করি তাহলে সব কাজ হবে। একটা স্টেপে কাজ করলাম, সেটি যদি না হয় সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফোনটি সম্পূর্ণরূপে চালু হয়েছে। ফোনের স্ক্রিনে একটি মহিলার ছবি থাকার কারণে আমি ফোনটি আর দেখালাম না। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই কাজটি আমি কিন্তু আরও একটি কথা বলে রাখি, কেটে কুটে ঠিকঠাক মতো করে দেখাইতে পারতাম, কিন্তু আসলে ভিডিও কাটা আমার বৈশিষ্ট্য নয়। এটা আপনারা সবাই ভালো করে জানেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।